নজর রাখবো যে খবরের দিকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকত মোল্লার নিশানায় এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেমনটা বলেছেন তিনি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের বাংলার বিচারপতি আছেন নামটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি পলিটিক্যাল নেতার মতো কথা বলছেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি আছে এটা হলো কি করে আমি যদি তোমাকে বলি তুমি কেন বলছো না শুভেন্দু অধিকারী এত গাড়ি এত বাড়ি এত টলার এত টাকা কোথা থেকে হলো সেই কথাটা তুমি কেন বলছো না ঘুরে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কামড় মারছ কেন একজন পিতার পিতার প্রতি কি এটাই কি করণীয় কত ধরনের চক্ষান্ত করবেন এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর এবার একেবারে শকত মোল্লা নিশানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি ঠিক কি বললেন দেখো তোমাকে জানিয়ে কি ভাঙর এক নম্বর বলাকে সেখানে রাজনৈতিক কর্মী সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শকাত মোল্লা তিনি বলেন যে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক নেতার মতো আচরণ করছে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এরপর বিচারপতিদের একটা অংশ রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছে তবে তিনি শুধুমাত্র

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে বলেছেন যে তিনি রাজনৈতিক নেতৃত্বের মতো আচরণ করছেন এবং তাকে আরো বলেছেন যে শুভেন্দুর সম্পত্তি কেন দেখছেন না তিনি সভাগত মোল্লা সাহেবের এখন ইচ্ছে হয়েছে রাজনৈতিক শিরোনামে থাকবে কখনো অবাঞ্ছিত মন্তব্য তো কখনো মানুষের ফ্রিডম অফ স্পিচের ওপরে তিনি আঘাত দেওয়ার চেষ্টা করছেন যে কেউ যে কোনো বিষয়ে মন্তব্য করতে পারে আলোচনা সমালোচনা করতেই পারে এটা আমাদের রাইটের মধ্যে পড়ে আজকে অভিষেক বাবুর সম্পত্তি কত আছে জানতে চেয়েছে কালকে নওতার সিদ্দিকিরও কত সম্পত্তি আছে হয়তো অভিজিৎ জানতে চাইতেই পারেন তা এতে অত ঘোষা হওয়ার কি আছে শকাত মোল্লা সাহেব একজনকে ঠিক করে দেবেন একজন কলকাতা হাইকোর্টের স্বরমধন বিচারপতিকে করে দেবেন একজন নটোরিয়াস ক্রিমিনাল যে কে উনি কি বলবেন না বলবেন ব্যাপারটা হচ্ছে আমরা এই শকত টাইপদের নেতাদের জন্যই আজকে সমাজ এত রসতলে চলে যাচ্ছে আজকে হাইকোর্টের বিচারপতি কার সম্পর্কে কি মন্তব্য করবেন সেটা আজকে নটরিয়া ক্রিমিনাল যে তুই বোমবারিস মমতা দিদির কথা সে যদি ঠিক করে দেয় তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় যাবে বুঝতে পারছেন তো ব্যাপারটা হচ্ছে তারপরেও বলবো কেউ আলোচনা সমালোচনার ঊর্ধ্বে নয় অবশ্যই বিচারপতি যদি কোনো রকম ধরনের রাজনীতি মন্তব্য করে সেখানেও আলোচনা সমালোচনা আমরা করব। কিন্তু তাকে আমরা ঠিক করে দিতে পারি না যে আপনি এটা নয় এটা বলুন ওটা নয় এটা বলুন ধন্যবাদ আপনাকে নর্ষাদ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য জাহাঙ্গীর তুমি যেই কথা বলছিলে যে এবার একেবারে শকত মোল্লা কিন্তু বিচারপতিকে নিশানা করলেন এবং তার পাশাপাশি তিনি এও বললেন যে শুধুমাত্র তৃণমূল নেতৃত্বদেরই কেন তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর সম্পত্তিকেও কেন তিনি বিচারাধীন আনছেন না অর্থাৎ বিচারের মধ্যে আনছেন না একেবারেই সেটাই যে তিনি বারবার বলার চেয়েছেন যে অভিজিৎ বাবু তিনি শুধুমাত্র তৃণমূল নেতাদের বিরুদ্ধে বা তৃণমূল নেতাদের সম্পত্তির কথা বলেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের সেনাপতি তার বিরুদ্ধেও তিনি মন্তব্য করেন কিন্তু কোনো সময় বিজেপি নেতা বা শুভেন্দু অধিকারী বা অন্যান্য বিজেপি নেতা তাদের সম্পত্তি বা তাদের বিভিন্ন জায়গায় যে সম্পত্তি আছে বা তারা বড় প্রভাবশালী নেতা তাদের নিয়ে কোনো সময় মুখ খুলতে দেখেন এইটা নিয়েই ঠিক বলতে চাইছেন তবে ঠিক কেন এই ভোটের পূর্বে যে চব্বিশে লোকসভার পূর্বে তিনি এই মন্তব্য করেছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট নয় তবে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গেই তিনি এই কথাটাই বললেন একবারই ধন্যবাদ তোমাকে জাহাঙ্গীর এবার একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা শওকত মোল্লা তিনি ঠিক কি বলেছেন আবারও শোনাবো আপনাদের বাংলার বিচারপতি আছেন নামটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি পলিটিক্যাল নেতার মতো কথা বলছেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি আছে এটা হলো কি করে আমি যদি তোমাকে বলি তুমি কেন বলছো না শুভেন্দু অধিকারী এত গাড়ি এত বাড়ি এত টলার এত টাকা কোথা থেকে হলো সেই কথাটা তুমি কেন বলছো না ঘুরে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কামড় মারছ কেন একজন পিতার পিতার প্রতি কি এটাই কি করণীয় কত ধরনের চক্রান্ত করবেন